আলোচনা করব স্টাফ সিলেকশন কমিশন থেকে এসএসসি সিজিএল 2023 সালের রিক্রুটমেন্ট এসে গেছে, তার নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এখানে প্রায় 7000 প্লাস শূন্য পদে রিক্রুটমেন্টটা বের হয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে দেখুন 2023 সালের কম্বাইন্ড গ্রাজুয়েশন লেভেল এক্সামিনেশন, ঠিক আছে, যেটাকে সিজিএল বলা হয়। তো সিজিএল এর নোটিফিকেশন কিন্তু এসে গেছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে যে অনলাইন ডেট সেটা বলা হয়েছে 3/4/2023 থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে। 3/5/2023 পর্যন্ত এর জন্য অনলাইন আবেদন করতে পারবেন। লাস্ট ডেট বলা হয়েছে 3/5/2023, ঠিক আছে, লাস্ট ডেট 3/5/2023 রাখা হয়েছে। তো এখানে যে এক্সাম হবে সে টায়ার ওয়ান এক্সাম হবে জুলাই 2023-এ টায়ার ওয়ান এক্সাম হবে। টায়ার টু এক্সাম প্রবি নোটিফাই লেটার বলা হয়েছে পরবর্তী সময় জানানো হবে। তো নিচে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে, সবগুলি আমি এখানে তুলে ধরছি। তো এখানে যে পোস্টগুলি রাখা হয়েছে এখানে পে স্কেল পোস্ট অনুসারে দেওয়া হবে। এখানে 1 নম্বর এবং 2 নম্বর পোস্টে যারা আবেদন করবে তাদের স্যালারি 47,600 টাকা থেকে 151,100 টাকার মধ্যে কিন্তু স্যালারি পড়বে। 3 নম্বর থেকে এখানে যারা 17 নম্বর পোস্ট পর্যন্ত আবেদন করবে তাদের স্যালারি এখানে তুলে ধরা হয়েছে। তারপর 18 থেকে এখানে 24 নম্বর নিচে রয়েছে আরও কিছু, এখানে পোস্ট অনুসারে কিন্তু স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি দুটি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে। তো এজ লিমিট এখানে কোনো কোনো পোস্টে আপনাদের 18 থেকে 27 চেয়েছে, ঠিক আছে। এজ লিমিট কোনো পোস্টে 18 থেকে 27, কোনো পোস্টে চেয়েছে 18 থেকে 30, কোনো পোস্টে আবার 20 থেকেও 28-এর মধ্যে চেয়েছে, ঠিক আছে। তো যে যে পোস্টে আবেদন করবেন সেটা এখানে দেখে নেবেন। ভ্যাকেন্সি এখানে 7500 টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ঠিক আছে, 7500 ভ্যাকেন্সি এখন রয়েছে। তবে এটা টেন্টেটিভ, ঠিক আছে, এই ভ্যাকেন্সিটা ইনক্রিজ হতে পারে এটা বলা হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু টেন্টেটিভ তুলে ধরা হয়েছে। ন্যাশনালিটি বলা হয়েছে অল ইন্ডিয়া থেকে যে কোনো স্টেট থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আপনারা ইন্ডিয়ান নাগরিক অর্থাৎ ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে কিন্তু আবেদনটা করতে পারবেন। এজ লিমিট আমি আলোচনা করেছি 1/8/2023 হিসাবে কাউন্ট করা হবে। তবে কত এজ লিমিট সেটা কিন্তু বলেছি। যারা এসসি এসটি ওবিসি থেকে বিলং করেন আপনারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এসসি হলে এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এক্সামিনেশন সেন্টার কোথায় রাখা হয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবেন সেগুলিও বলছি। এক্সামিনেশন সেন্টার আপনাদের অল ওভার ইন্ডিয়াতে রাখা হয়েছে, ঠিক আছে। এসএসসি কিন্তু এরকমই রাখে, অল ওভার ইন্ডিয়াতে রাখে। এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনাদের গ্রাজুয়েশন, ঠিক আছে, আপনাদের গ্রাজুয়েশন যে ডিগ্রি গ্রাজুয়েশন যদি সিম্পল গ্রাজুয়েশন আপনাদের করা থাকে যে কোনো স্ট্রিম থেকে, আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিম থেকে আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এটা গ্রাজুয়েশন লেভেল এক্সাম, ঠিক আছে। তো নিচে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হচ্ছে। হাউ টু অ্যাপ্লাই, এসএসসির একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এর জন্য অনলাইন আবেদন করার জন্য বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে 100 টাকা দিতে হবে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তারা, ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেট 100 টাকা কিন্তু ফি এখানে দিতে হবে। সেন্টার অফ এক্সামিনেশন, ঠিক আছে, আপনাদের যে রিটেন এক্সাম হবে কম্পিউটার বিসিট এক্সাম সেই এক্সাম কিন্তু অল ওভার ইন্ডিয়াতে হবে, ঠিক আছে। যারা যে স্টেট থেকে আবেদন করবেন সেই স্টেটে কিন্তু এক্সামটা দিতে পারবেন। তো ত্রিপুরা থেকে যারা আবেদন করবেন ত্রিপুরা থেকে আপনারা আগরতলাতে এক্সামটা দিতে পারবেন, ঠিক আছে। আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে ত্রিপুরা স্টেটের, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। যারা ত্রিপুরা থেকে আবেদন করবেন আগরতলাতে এক্সাম দিতে পারবেন। এসএসসির এক্সাম কিন্তু আপনাদের অল ওভার ইন্ডিয়া বেসিস হয়, ঠিক আছে। তো এখানে টায়ার ওয়ান এবং টায়ার টু এক্সাম এখানে বলা হয়েছে নেওয়া হবে। টায়ার ওয়ান কবে নেওয়া হবে সেটা বলছি, টায়ার টু কবে নেওয়া হবে সেটাও কিন্তু বলছি। টায়ার ওয়ানের সিলেবাস এখানে তুলে ধরা হয়েছে, কোথায় থেকে কত কোশ্চেন আসবে। টায়ার টু এর সিলেবাস এখানে তুলে ধরা হয়েছে, কোথায় থেকে কত কোশ্চেন আসবে। তো এগুলি আপনারা একটু দেখে নেবেন। টায়ার থ্রিতে এখানে কী কী আসবে বলা হয়েছে। তো অনেকগুলি পোস্ট রয়েছে যেখানে শুধুমাত্র টায়ার ওয়ান এবং টায়ার টু এক্সাম দিলে চলবে, আর কিছু পোস্ট রয়েছে যেখানে টায়ার থ্রিও এক্সাম দিতে হবে। তো বন্ধুরা, এটি ছিল এসএসসি সিজিএল থেকে আসা নতুন নোটিফিকেশন সম্পূর্ণ ডিটেলস। আমি সবগুলি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তারপরে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন, সেগুলো রিপ্লাই করার চেষ্টা করব। তো বন্ধুরা, নোটিফিকেশনটা আপনাদের 3 তারিখে কিন্তু রিলিজ হয়েছে, ঠিক আছে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। যারা নোটিফিকেশনটা দেখতে চান এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন, অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো যারা আবেদন করতে চান এই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু আবেদনটা করে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকু রাখছি। জয় হিন্দ।